সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ডেইলি বাংলা আপডেট নিউজ, আর সাথে আছি আমি ইয়ামিন পারভেজ। তো দর্শকবৃন্দরা, আজকে আমরা চলে এসেছি সরিষার পাইকারি বাজারে। আপনাদের এই মুহূর্তে কিন্তু জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে সরিষার বর্তমান বাজার মূল্য কত আছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা এখানে স্ক্রিনে যে সরিষাটা দেখতে পাচ্ছেন, এখন বর্তমান কিন্তু সরিষার বাজারটা বলতে শেষের দিকে, বলতে মাল ক্রয় বিক্রয় প্রায় শেষ, শেষের দিকে। তো এখন কিন্তু বস্তা প্যাকেটিং করতেছে, বস্তা ভর্তি করতেছে। তো এটা সরিষাটা দেখতেছেন, এটা হলো শেতি সরিষা, পাশাপাশি আরও আছে। আর এখন যে সরিষাটা দেখতে পাচ্ছেন, এটা হলো মাঘি সরিষা। তো আপনাদের কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আজকের সরিষার বাজারে সরিষার দাম দর সম্পর্কে। বর্তমান বাজারে কিন্তু মোটামুটি অনেক পরিমাণে দেখা যাচ্ছে, বর্তমান এখন সরিষার সিজন, এই জন্য সরিষাটা বাজারে একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে দিবেন, কারণ আমরা প্রতিদিনের আপডেট নিউজ দিয়ে থাকি। শুধু সরিষার বাজার না, ধানের বাজার, তারপরে পাটের বাজার, পেঁয়াজ, রসুন, সব কিছুর বাজার দর সম্পর্কে কিন্তু আপনাদের প্রতিদিনের আপডেট নিউজটা দিয়ে থাকি। তে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক আজকের বাজার দরে সকল প্রকার সরিষার পাইকারি বাজার দর সম্পর্কে। বন্ধুরা, আমরা সমস্ত বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে আজকের বাজার দরটি জানলাম। শেতি সরিষা বাজারে যেটা আছে, বলতে আপনারা কমেন্টে জানান হলুদ সরিষা। হলুদ সরিষার বাজার আজকে বর্তমান বাজারে 3600 থেকে 3700 টাকা পর্যন্ত বাজার আছে, বলতে এক মন 3600 থেকে 3700 পর্যন্ত আছে। আর বাজারে অন্য সরিষা, বলতে মাঘি সরিষা, যেটা লাল সরিষা দেখেন, সেই সরিষাটার বাজার আছে 3400 থেকে 3500 টাকা বাজার। তো দর্শক বন্ধুরা, মাঘি সরিষার বাজারটা শেতি সরিষার থেকে একটু কম হয়, বলতে 150-200 টাকা কম। বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্টে জানান যে ভাই যে কোনো একটা ব্যাপারীর নাম্বার দিয়ে দেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা একজন ব্যাপারীর নাম্বার দিয়ে দেব। আপনারা কিন্তু ব্যাপারী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সরিষার দাম দর সম্পর্কে জানতে পারেন, এবং আপনাদের যদি সরিষা ক্রয় করার ইচ্ছা থাকে, ব্যাপারীর কাছ থেকে ক্রয় করতে পারবেন, এবং বিক্রয় করার ইচ্ছা থাকলে বিক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের যার যার এলাকায় সরিষার বর্তমান বাজার কেমন আছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারেন। এ থেকে বিভিন্ন দেশটিকের মানুষ কিন্তু জানতে পারবে সরিষার বাজার মূল্য কোন দেশটিকে কেমন চলছে। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আগামীকালকে অন্য কোনো সরিষার বাজারে, অথবা অন্য কোনো পাটের বাজারে, অথবা অন্য কোনো পেঁয়াজের বাজারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর প্রত্যাশায় আমি ইয়ামিন পারভেজ আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।